আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন সারা দুনিয়ার মানুষকে, যারা আপনার সামনে আছে তাদেরকেও, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবাইকে আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যে যারা এলম শিখে, যারা জানে, যারা আল্লাহকে চিনে, যারা পরকালীন জীবন সম্বন্ধে জানে, যারা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো সম্বন্ধে জানে, যারা ঈমান সম্বন্ধে জানে, যারা নামাজ সম্বন্ধে জানে, যারা হজ সম্বন্ধে জানে, যারা যাকাত সম্বন্ধে জানে, আরো আরো যত বিষয়গুলো রয়েছে শরীয়তের সবগুলো বিষয় যারা জানে তারা, আর যারা জানে না তারা কখনোই এক বরাবর না। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, এবং আল্লাহ পাকের রাসূলকে মানুষকে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কুল কুল, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং জানে না তারা কখনোই এক সমান নয়, তারা কখনোই কি না এক সমান নয়।